গত বছরের শুরুর দিকে ছেলেকে সাক্ষী রেখে বাগদান সারেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। দীর্ঘ ৬ বছর সম্পর্কে থাকার পর ইতিমধ্যে পরিচালক রাতুল মুখার্জির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। বয়সে অভিনেত্রীর চেয়ে ৬ বছরের ছোট রাতুল, যে কারণে এ বিষয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি রূপাঞ্জনাকে। কিন্তু বয়সের ফারাক তাদের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়নি কখনো। তোমার থেকে বেশি বয়সের একজন মহিলাকে বিয়ে করা এবং যার একটি খুব ফুটফুটে সন্তান আছে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুসারে ১৯ এপ্রিল গোধূলি লগ্নে সাত পাকে বাঁধা পড়েন রাতুল রূপাঞ্জনা। বিয়ের সাজে একে অপরের গলায় মালা পরান তারা। এরপর ছেলে রিয়ানকে সামনে রেখে সাত পাক, শুভদৃষ্টি, সিঁদুরদান সবই সম্পন্ন করল এই যুগল। এদিকে ২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেন রূপাঞ্জনা মিত্র। দুজনের ঘর আলো করে জন্ম নেয় পুত্র রিয়ান। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। ২০১৮ সালে ডিভোর্সের পথে হাঁটেন টালিগঞ্জের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে প্রাক্তন স্বামীর প্রতি কোনো ক্ষোভ নেই রূপাঞ্জনার, কিন্তু দাম্পত্য জীবনে সুখী ছিলেন না, সেজন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। প্রথম সংসার ভাঙার পর ছেলে রিয়ানের সঙ্গে একা থাকতে শুরু করেন রূপাঞ্জনা। পরবর্তীতে রাতুল মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এক সাক্ষাৎকারে রূপাঞ্জনা মিত্র বলেছিলেন, আমি মিষ্টি একটি সম্পর্কে রয়েছি, এই সম্পর্ক আমার কাছে খুবই বিশেষ। রাতুল এবং আমার বয়সের ফারাক রয়েছে ঠিকই, তবে বয়স অনুপাতে ও অনেক ম্যাচিউর। এই সম্পর্ক পূর্ণতা পাক, সেটাই আমি চাই। বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। এছাড়া পালক সিনেমার মাধ্যমে পরিচালনায় হাতে খড়ি হয় রাতুল মুখার্জির। এই সিনেমায় শাশ্বত চ্যাটার্জি ও রূপাঞ্জনা মিত্রকে প্রধান চরিত্রে দেখা যায়। তাজরিনিকা, সময় সংবাদ, ঢাকা।